গাইস, আজকে আমরা দেখো ট্রেন্ডসে চলে এসেছি। আমাদের একটা ফ্রেন্ডের কিছু রিটার্ন ছিল জামা কাপড়, আর তার সাথে আমরা একটু ট্রেন্ডসটা নতুন করে ঘুরে নিলাম। তো বর্ধমান ট্রেন্ডসটা দেখো, অনেক সস্তায় অনেক কিছু ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। ভ্যারাইটিস প্রোডাক্ট রয়েছে, তুমি যেমন ধরনের নিতে চাও বিভিন্ন স্টাইলের একই সেট 5-10 রকমের রয়েছে। যদি একই ফ্রেন্ডদের 2-3টে সেট একইভাবে পছন্দ হয় তাহলে তোমরা সেটা নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা ছাড়াই। দেন বাইরেটা একটু কার্জনগেটের বাইরেটাই বেরিয়ে গেলাম, মানে ট্রেন্ডসের বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলে আমাদের কার্জনগেট সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। রাত্রে দেখো বর্ধমান শহরটা কত সুন্দর, কত মিষ্টি। সামনে দেখো কার্জন গেটের আলো পড়ছে, একদম গোল্ডেন আলো, দেখে যেন মনে হচ্ছে পুরো শহরটা ঝলমলে একদম রঙিন হয়ে উঠেছে। তেন আমরা এগিয়ে গেলাম, এগিয়ে যেতে যেতে দেখি এদের দেখছো এদিকে বিভিন্ন ধরনের রাজনৈতিকমূলক পোস্টার রয়েছে। তো এইসব ধ্যান না দিয়ে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। খুব সুন্দর দেখাচ্ছে শহরটা, খুব ভালো লাগছে। মিষ্টি, একটা সুন্দর মিষ্টি আলো, যেন চাঁদের আলো জ্যোৎস্না আকারে এখানে পতিত হয়েছে। খুবই এদের দেখছো, দেখো দেখো গাড়ি এত সুন্দর লাগছে, মানে একদম মনে হচ্ছে যেন দেখতেই থাকি, এতটাই মনোমুগ্ধকর পরিবেশ হয়ে উঠেছে। আমি তো তার জন্য কাছ থেকে একটু ক্লিপটা নিয়ে নিলাম, ভিডিও ক্লিপটা কেমন লাগছে তোমরা বলো অবশ্যই কমেন্টে। আমার তো এই জায়গাটা সত্যি অসাধারণ লাগে। রাত্রে বর্ধমান শহরের কার্জন গেট, মানে না দেখলে যেন শহরের অনেক কিছু দেখাই বাকি থেকে যায়, এরকমই একটা দৃশ্য এখানকার। আর দেখো সাইডে ওয়ালপেপারগুলো কী দারুণ, ওয়াল পেন্টিংগুলো অসাধারণ লাগছে, যেন 3D পিকচার করছে কিছু কিছু জায়গায়, যেন বেরিয়ে আসছে মনে হচ্ছে পাহাড়টা দেওয়াল ছেড়ে, এরকমই কিছু পিকচার রয়েছে, খুবই ভালো লাগছে। তার মধ্যে কিছু মানুষ গাড়িতে, কেউ বাইকে, কেউ সাইকেলিংভাবে নানাভাবে নিজেদের কাজগুলো কমপ্লিট করতে শহরের মধ্যে বাইরে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। এরপর তো এখানে দুটো মঙ্গল ঘর দেখা যাচ্ছে, মঙ্গল ঘরটা বেশ বড় বড়। তো প্রচণ্ড ব্যস্ত ছিল রোডটা, তবুও আমি কোনোভাবে তোমাদের দেখানোর জন্য এই ভিডিও ক্লিপগুলো সুন্দরভাবে নিয়েছি। তারপর দেখো এইখানে দেখতে পাচ্ছি পেট্রোল পাম্প, এখানে কিছু মানুষ পেট্রোল নেওয়ার জন্য, মানে কারো দরকার থাকলে এখানে চলে আসে, খুবই ভালোভাবে মানে একটা ব্যবস্থা রয়েছে। রাস্তার মাঝে অনেক মানুষ অনেক রকম প্রবলেম পড়ে। এখানে একটা লস্যির দোকান দেখছো গাইজ, এই লস্যির দোকানটা প্রচণ্ড পপুলার, এখানে লস্যি না খেয়ে কেউ যায়ই না এখানে আসার পর, মানে। তারপর দেখছি এখানে বিভিন্ন এত পরিমাণে জিনিসপত্র, এই দোকানটা শুধু শু রয়েছে, ভ্যারাইটি শু। এরপর আমরা চলে এলাম একটা লেবুর দোকানে, এত গরম পড়েছে, 2-4টে লেবু কিনে নিলাম, তার সাথে কিছু পরিমাণ ঢেঁড়স, কারণ সবজি হেলথের জন্য খুবই প্রয়োজনীয়, তাই আমি কিছু সবজিও কিনে নিলাম। এরপর সবজি কেনা কমপ্লিট করে আমরা ধীরে ধীরে ফলের দোকানের দিকে এগিয়ে এলাম। দেখো লেবুগুলো, লেবু এখানে, কলা, আপেলগুলো তো একেবারে মনে হচ্ছে যেন কাশ্মীর থেকে এখানে আনা হয়েছে, এতটাই। তার সাথে দেখো পাকা পেঁপে রয়েছে, আর আপেলগুলো আমার খুবই ভালো লেগেছে, মানে এত অ্যাট্রাকটিভ, যেন এখনই গাছ থেকে তোলা হয়েছে, একেবারে তাজা রয়েছে আপেলগুলো। তো গাছ আমরা আপেলও কিনে নিলাম কিছু পরিমাণ। আর দেখছো বেনানাগুলো, বেনানাগুলো প্রচণ্ড সাইজে বড়ো। তারপর আমরা টোটোতে করে বাড়ির দিকে চলে এলাম, হোস্টেলের দিকে রওনা দিলাম। টোটোতে আস্তে আস্তে গাইজ একটা সামনে একটা ফুচকার ঠেলা দেখলাম, যেখানে কিন্তু খুব টেস্টি ভালো ফুচকা বানায়। তো আমরা 4 জন ফ্রেন্ড মিলে স্পেশাল 4টে প্লেট ফুচকা বানিয়ে নিলাম, তারপর আমরা 4 জন একসাথে সার্ভ করলাম, দেন হোস্টেল চলে এলাম। টাটা গাইজ।